আমি গরিবের বন্ধু হিরো আলম, সন্ত্রাসীদের লাগাই মলম, মারবো শালায় বগুড়ায়, লাশপুরে মাগুড়ায়, জয় আই আখুন। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গৈ আছো মই হিরো আলমৰ ঘৰলে গৈ আছো। তুমি গম পাইছা হিরো আলম কোন হয়? তেখেতৰ ঘৰলে আজি গৈ আছো। আমাক ইনভাইট কৰিছে, আমাক ভণ্ডাৰ মোকে ইনভাইট কৰিছে আহিবলৈ। তো আজি তালে গৈ আছো আমি হিরো আলমৰ ঘৰলে। আৰু গৈ পিনে আজি দেখাম অলপ হিরো আলমৰ ঘৰ আৰু তেখেতৰ লগত অলপমান কথা পাতিবলৈ চেষ্টা কৰিম। সো লেটছ গো। সব ফাইনালি গাইজ আহি পাই গেলো আমি হিরো আলমৰ ঘৰ, বাংলাদেশৰ সুপারস্টার হিরো আলমৰ ঘৰ। চাই লো ভালকে ব্লু কালারটো, ওচৰত বহুত ঘৰ আছে। ফাইনালি এটা ড্রিম, এটা আশা আছিলে লগ কৰিম বুলি ভাবিছিলো বাংলাদেশ আহিলে। সো এই লগ কৰিলে যাম এতিয়া হিরো আলমক। চাই থাকে ব্লগটো হিরো আলম সুপারস্টার। নমস্কার ভাই, নমস্কার স্যার। আমাৰ হিরো আলমদাৰ ঘৰতে আছো, সবে গম পায়। আমাৰ অসমৰটো পুরো ফেভৰেট হয়। আৰু এতিয়া মই আলমদাৰ অফিচত আছো, এইটো একচুৱেলি অফিচ হয় একচুৱেলি। সো আলমদা, থেংক ইউ সো মাছ, আপুনি আমাক মতাৰ কাৰণে ইমান ইমান গমে আহিছো, থেংক ইউ আলমদা। এয়া আছে কিছে আলমদা আছে। আলমদা নমস্কাৰ। নমস্কাৰ। নমস্কাৰ, আপুনি ভালে আছে? জি ভাল, আপুনি? অঁ আছে, ভালে ভালে ভালে, বহুত ভাল লাগিছে। আপুনি মাতিছে আমাক, আপুনি যে মাতিছে আমাক, ইমান ৰেচপেক্ট দিছে, থেংক ইউ সো মাছ আলমদা, থেংক ইউ সো মাছ। সো এই দেখিছে মোৰ ওচৰত আছে বাংলাদেশৰ সুপাৰষ্টাৰ হিরো আলমদা। আজি অলপমান কথা পাতিম আলমদাৰ লগত মই এতিয়া। আলমদা, আপোনাৰ আসল নামটো হৈছে কি আপোনাৰ? আমাৰ পুৰা নাম হ'লে যে আশ্ৰা বলেছেন আলম। আপুনি বৰ্তমান এতিয়া কি কৰি আছে বৰ্তমান? এতিয়া মানে এখন বৰ্তমানে আমি কিছু মিউজিক ভিডিঅ', কিছু মুভিৰ কাজ কৰিছোঁ। আৰু হ'লে যে আপোনাৰ কিছু আপনার ওয়েব সিরিজের কাজও আসতেছে। ওয়েব সিরিজ? হ্যাঁ আসতেছে মোটামুটি কিছু কাজ। প্রথম যেটা আপনি স্ট্রাগল করেছিল লাইফত, যেটা আপনি প্রথমে যেটা আপনি মই চাইছিল উইকিপিডিয়া চাইছিল যে আপনি সিডি ভিডিও বিকিছিলে, আপনি কেবল কানেকশনত আপনি অল্পমান কাম করেছিলে। সো ইটস এ ভেরি স্ট্রাগল টাইম সেই দিনের মনে হয়। সেই দিন মনে পড়লে কেনবা লাগে স্যার? এটা অবশ্যই ছোটবেলা থেকে কষ্ট করে যাচ্ছে, আপনি সবাই জানেন। আমি সিটি বিক্রিছিলাম, চাঁদে বিক্রিছিলাম, আচার বিক্রি করছি, বিভিন্ন বাসায় কাজ করছি অনেক। তারপরে আমি স্ট্রাগল করতে করতে সিটির দোকান দিয়েছি, কেবল বিজনেস করছি। তারপরে থেকে মনে করি ভিতরে একটু আপনার হিরো স্বপ্ন থাকে। তারপরে মিউজিক ভিডিও কিছু কাজ করছি, করতে করতে মনে করেন এক পর্যায়ে আমার ভিডিও ভাইরাল হয় 2016 সালে, আলম থেকে হিরো আলম হয়ে যায়। আর আমি কোনো ভাবতে পারিনি আমি খুবই এত অল্প সময়ে বাংলার সাথে স্টার হবো, এত দূর পৌঁছতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা, তো মানে বহুত স্ট্রাগল করি আজি এইটো পর্যায়ে পাইছে, তো ভাল লাগিছে। মানে একচুয়ালি তেওঁ ইমান কষ্ট করে ইমান ডাঙর এটা তেওঁ সুপারস্টার, পলিটিক্সতো আপনি সোমাইছিল অল্প দিন মানে অল্প? হ্যাঁ হ্যাঁ, আমি আপনি সবাই জানেন আগে তো আপনি এমপি নির্বাচন করেছি, আপনি বগুড়া চাল গ্রাম থেকে 4 আসন থেকে আমি নির্বাচন করি, আপনি সিংহমার্কা আর কি। সামনে এবার আবারও নির্বাচন আসলে এবারও নির্বাচন করবো। আপনার পার্টি তো ইন্ডিপেন্ডেন্ট না কি পার্টি আন্ডার আছে? না, আমি নিজস্ব থাকে, স্বতন্ত্র থাকে, দাঁড়াবো কোনো পার্টি থাকে না। নাম আছে পার্টি আপনার? স্বতন্ত্র পার্টি। স্বতন্ত্র পার্টি হয়। আপনার ফ্যামিলি কোন কোন আছে আপনার বর্তমান? ফ্যামিলি আমার বাবা আছে, মা আছে, আর ফ্যামিলিতে স্ত্রী আছে, সন্তান সবাই আছে, মেয়ে দুইটা মেয়ে একটা। হ্যাঁ, কেতিয়াবা অসম গেছেন আপনি? কবি আসাম আমি আপনি হলে যাওয়ার কথা ছিল আমার, বুঝতেন? আমি আসাম পরে যেতে পারিনি, পরে করোনার কারণে। এখন কিছু ইভেন্ট, কিছু প্রোগ্রাম আছে ওখানে, কিছু মিউজিক ভিডিও, আপনি আসামের ভাষায় কিছু গানও করবো আর কি। সব কিছু রেডি করে রাখছি, আমি কিছুদিনের মধ্যে নতুন কিছু ধামাকা নিয়ে অবশ্যই আসামে যারা আছে তাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, আপনি আমার অসমের সুপারস্টার যে সিঙ্গার জুবিন গার্গ হোক, আমাদের ওনাদেরকে চিনি, আমাদের তাদের গানও শুনেছি। জুবিনদের গানগুলো খুব ভালো লাগে আমার। সামনে আরও দেখা যাক ভালো কিছু গান আর উপহার দেওয়ার চেষ্টা করবো আমি। জুবিনদার কিবা গান মনে পড়ছে নি আপনার এতিয়া বর্তমান? না, গান অনেক করে আছে দেখছি তোমার গান। এর মধ্যে আমি কিছু একটা গান জুবিনদার একটা কভার সং করব, করে দর্শকদের উপহার দেব। ও মানে জুবিনদার একটা মানে কভার সং করিব স্যার? সো আপনাকে দেখিছে আপনাকে যে জুবিনদার একটা কভার সং আমার আলম স্যারে করিব অতি সোনকালে, আর এটা আপনাকে উপহার হিসেবে দিব। কভার সংটো কি মানে কেতিয়া করিব হইছে? এই বছর নে কি এই বছর? এই বছর, এই বছর, এই বছর। আপনি অসম যাবতে ন? হ্যাঁ অবশ্যই, অসম গ্রুপ নে একটা কভার সং করিব। কভার সং করিব। আপনার মানে জুবিনদার লগত মানে কানেকশন আছে মানে? না, আমি তাকে তো আমি ফেসবুক ইউটিউবে সেখানে দেখেছি আর কি। আপনার এটা বর্তমান কি বেলেগ প্রজেক্ট আছে নিজে বাংলাদেশের কি প্রজেক্ট আছে নিয়ে? বাংলাদেশের প্রজেক্ট আছে, আবার 3টা মুভি মনে করে রিলিজ হবে, কিছু মিউজিক ভিডিও আছে, কিছু সাপ ওয়েব সিরিজের কাজ আসতেছে, আসতেছে নতুন কিছু কাজ রানিং আছে। এটা অফিস আপনার নিজের অফিস? হ্যাঁ, এটাও আমার অফিস। অফিসের নাম আপনার? হিরো আলম প্রোডাকশন। হিরো আলম প্রোডাকশন। আপনার যেখানে মানে আপনার সিনেমা করে মানে মিউজিক ভিডিও বানায় সব হিরো আলম প্রোডাকশনে হয়? সব হিরো আলম প্রোডাকশন থেকে হয়। আর নেপাল পাকিস্তান গেছে, তার বাহিরে আর বেলেগ দেশ কোথাও বলছে আপনার? আমার ইচ্ছা আছে সমস্ত গোটাল পৃথিবীটা দেখার ইচ্ছা আছে। আমি যে কটা দিন আপনি বাসে থাকে চেষ্টা করবো যে আপনি সমস্ত দেশে একবার করে ট্যুরে আপনি ঘোরার জন্যে
এখন দেখা যাক সব করা লাগছে আপনার ফার্স্ট মিউজিক ভিডিও কি ছিল আপনার ফার্স্ট মিউজিক ভিডিও ফার্স্ট একটা মিউজিক ভিডিও ছিল আর মিউজিক ভিডিও থেকে মনে করেন একটা বাংলা গান এটা কপিরাইট একটা গান করি কপি লাগছিল হ্যাঁ কপিরাইট গান আর কি ওই গানটাই করার থেকে আর কি হিরো আলম আলম থেকে হিরো আলম হই আচ্ছা আচ্ছা এই প্রথম প্রথম যেটা মানে ভিডিও বানাইছিলে সেইটো ভিডিওত আপনার সারৰ কপিরাইট লাগিছিল তেবিলু তে মনটো ভাঙা নাছিলে মানে আমাৰ কি হয় আমি অলপমান বছৰ মানে কিবা ভিউজ নাহিলে আমি মনটো ভাঙি দিওঁ এই না ইউটিউব নকৰো আৰু ইউটিউব এৰি দিলোঁ এনেকৈ হৈ যায় আপুনি ছাৰ হেতা কি ক'ব যিবোৰ মানুহে এনেকৈ ভিউজ নাহে ভিউজ নহয় কাৰণে তেওঁলোকে ইউটিউবৰ পৰা বাহিৰ গুচি গ'ল কাজের ভিউ হবে ভালো কন্টেন্ট হলে দর্শক এখনো মানে দেখে তাই আপনি মনে সাহস হারাবেন না তাহলে দেখবেন একদিন আমল দেখান আলম থেকে হিরো আলম আপনি হয়ে যাবেন কাজে সাহস রাখতে হবে সেটাই আপনাকে মন ভাঙিব নালাগে লিভিং লেজেন্ড বহি আছে মূল হিরো আলম স্যার কি দেখিলে তেওঁ কিমান ষ্ট্ৰাগল কৰি মেলি ইমান এইটো পৰ্যায় পাইছে এতিয়া আপুনি যে এইবিলাক বুজি আপুনি কৰে কাষ্টিং কৰে বা প্ৰত্যেক বস্তুখিনি এৰেঞ্জ কৰে তাহলে আপুনি অকলে কৰেনে আৰু কোনোবা বেলেগ মেনেজিং আপোনাৰ বডি আছে মেনেজিং ডাইৰেক্টৰ বা কিবা আছে না আমি এইটো এলে সব কৰিছোঁ আমি নিজে আমাৰ নিজৰ কাছে আৰু অন্য অন্য আমাৰ পুৰা টীম আছে তাদেৰ কিনে সবাই কিনে কাজ কৰি আৰু গোটেই এটা টীম আছে স্যাৰ হ্যাঁ পুৰা টীম আছে আমাৰ এনে এটা আপোনাৰ ভিডিঅ' বনাবলৈ কিমান খৰচা হয় আপোনাৰ যে মিউজিক এখন কাজৰ বাজেট ওপৰত কোনো ভিডিঅ' এটা 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 1 লাখ মানে গানৰ ওপৰত আৰু কি খৰচাগুলো হয় মানে আপনার আর বাজেট বড় মানে ডিপেন্ড করব যে কেন কার হনা ফিল্ম হবে আর এখন ফিল্ম বানানোর কি মান লাগে স্যার আপনার ফিল্ম বানাতে গেলে আপনি 1 কোটি 1.5 কোটি 2 কোটি এরকম 1 কোটি 2 কোটি কষ্টৰ ফল পাইছে আমার সাড়ে আজি এখন গেলে আমাক লক করবেন না অবশ্যই আসাম গেলে আপনাকে নক করব যেহেতু আপনার সাথে দেখা হলো আমি গেলে অবশ্যই আপনার সাথে নক করব কথা হবে কাজ হবে আপনার সাথে এই শুনে এটা ধুনিয়ার ডায়লগ আপনি যদি কই দি আমার অসমবাসী কারণে আমি করিবে বন্ধু হিরো আলম সন্তাইছে লাগাই মলম মার বসালায় বগুড়াই লাস্ট প্রোগ্রাম আগুড়াই মজা মজা এইটো হৈছে পাৱাৰ অফ হিরো আলম স্যার আহি আছে আপনার আপকামিং মুভি আহি আছে সো তার কারণে আপনাকে মই দিলো উইশ কৰিলো যে আপনার আপকামিং মুভিগুলো যে আপনার হিট মারক পুরো সুপার সুপার ব্লাস্ট হিট মারক আপনার মুভিগুলো যে আহি আছে থ্যাংক ইউ আর আপনার যেটা আপকামিং ড্রিম আছে যে আপনি এমপি হিসাবে আপনি নেক্সট আপনার ইয়ে ভাবিছে তো তার কারণে আপনার শুভেচ্ছা থাকিল আপনি ভালকে জড়িত হয়ে পিনে এমপি এজন হোক ভাল লাগিছে সো ইয়া আসলে আমার লগত আসলে হিরো আলম স্যার তেওঁ লগ কৰি বহুত ভাল লাগিল তেওঁ বহুত ফ্ৰেণ্ডলি হয় একচুৱেলি চব তেওঁ ইমান মোৰ ওচৰত বহি আছে তেওঁ এনেকৈ ধৰিছে একো কৰা নাই থেংক ইউ ইমান য়েছ ডাউন টু আৰ্থ মানুহ হয় বহুত ফ্ৰেণ্ডলি হয় চ' কেতিয়াবা আপোনালোকে যদি বাংলাদেশ আহে তেনে লগ কৰিব পাৰিব আমাৰ হিৰো আলম ছাৰক মই লগ কৰিলোঁ মোৰ ভাগ্য আছিলে আৰু স্পেচিয়েলি থেংকছ টু আমাৰ ভূখণ্ডা ভূখণ্ডাই বহুত সহায় কৰিলে আমাক ভূখণ্ডা থেংক ইউ চ' মাছ থেংকছ টু হিম অলছো আলম ভাই নে বোলা কি কালি ৰাতি আমি ফোন কৰিলোঁ ছাৰলৈ যে ছাৰ আমি আহিম বুলি ভাবিছোঁ ছাৰে ক'লে যে হওক কি আহিবা লগালগ আমাক এড্ৰেছ দি দিলে চ' এনেকুৱা এজন মানুহ পাবলৈ বহুত কঠিন হয় যিজন মানুহে নিজৰ এড্ৰেছ নিজৰ ঘৰৰ পাৰ্চনেল ঘৰ এড্ৰেছ দি দিছে নিজৰ অফিচৰ এড্ৰেছ দি দিছে ছাৰ থেংক ইউ চ' মাছ আপুনি ইমান আমাক সহায় কৰাৰ কাৰণে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আসাম থেকে এখানে আসার কারণে আর সবাইকে আর একটু বেশি বেশি ধন্যবাদ জানাই আসাম যে সমস্ত দর্শকরা আছেন হিরো আলমের পক্ষ থেকে জানাই আপনাকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি হিরো আলম খুবই অল্প সময়ে আলম থেকে হিরো আলম হয়েছে তাই আপনাদেরকে সবাই ভালোবাসা নিয়ে জানার ভালো কিছু করতে পারি তাই আপনারা আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই কেউ ভুলবেন না এই চ্যানেলের পাশে থাকতে চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদেরকে আরও ভালো ভালো এন্টারটেনমেন্ট দিতে পারে ভালো ভালো কাজ দিতে পারে এই জন্য আপনাদের ভালোবাসা আমি দোয়া চাই সবাইকে আজকের মতো বিদায় আবারও কোনো একদিন হয়তো আপনাদের সাথে দেখা হবে সবাইকে বাই বাই ফাইনেলি আমি এটা হিরো আলম স্যারৰ ঘৰৰ পৰা এটা ওলাব লৈছো বহুত দেৰি কথা পাতিলো বহুত ভাল লাগিলে মানে বহুত ফ্ৰেণ্ডলি কথা পাতিছে ভাল লাগিছে থেংক ইউ চ' মাছ আপুনি ইমান ধুনীয়াকৈ আমাক কথা পাতিলে আমাৰ লগত থেংক ইউ চ' মাছ আমাৰ হিৰো আলম স্যাৰ ঘৰৰ পৰা আমি ওলাই যাম এতিয়া থেংক ইউ ছাৰ অ'কে থেংক ইউ আৰু আমাৰ অসমলৈ আহিব আপুনি অৱশ্যে আহিব জয় বাংলা জয় বাংলা থেংক ইউ চ' মাছ ছাৰ থেংক ইউ ছাৰ আহিছোঁ জয় হিন্দ জয় হিন্দ অলপ কম বাই বাই ছাৰ